শুরুতে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, যাতে করে আপনারা এই গ্রাফিক্স ডিজাইন করার জন্য আগ্রহী হতে পারেন। আমি আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি, আপওয়ার্কে যাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু আপওয়ার্কের অ্যাকাউন্ট, এই যে আমার অ্যাকাউন্ট গ্রাফিক্স ডিজাইনার। আমি জাস্ট একটা স্ট্যাটাস দেখাবো, মাই স্ট্যাটাস, দেখেন জব সাকসেস স্কোর 100%, আর্নিং লাস্ট 12 মান্থ $7,800। এটা কিন্তু শুধুমাত্র আপওয়ার্ক থেকে। আপনারা যদি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, তাহলে আপওয়ার্কের মতন আরও যেসব সাইট আছে, যেরকম ফাইবার, তারপর পিপুল পাওয়ার হাওয়ার, এই ধরনের ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। টপ রেটেড, আপনারা কাজ কেমন করতেছেন তার উপরে এইভাবে রেটেড দেওয়া হয় আপওয়ার্কে। সো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই, যদি আপনারা ভালো মতন কাজ শিখতে পারেন, তাহলে কিন্তু আপওয়ার্ক, ফাইবার, এ ধরনের যে মার্কেট প্লেসগুলো আছে, সেখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন। কথা না বাড়ায় চলেন শুরু করি। ওকে, প্রথমেই আমরা যেই ব্যাপারটা শিখবো সেটা হচ্ছে ফাইল সাইজ। এখন ফাইল সাইজ কিভাবে নেবেন, তার জন্য ফাইলের এই অপশনে ক্লিক করবেন, তারপর নিউ এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার ক্লায়েন্ট যদি কোনো রিকোয়ারমেন্ট দেয়, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে ফাইল সাইজ নিতে হবে। এখানে কিন্তু অনেক ফাইল সাইজ অলরেডি দেয়া আছে, কিন্তু আপনারা ফাইল সাইজ কী নেবেন সেটা নেবেন হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনি যখন আপওয়ার্ক অথবা ফাইবারে কাজ করতেছেন, অনেক সময় কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাদের স্পেসিফিকভাবে বলে দেয় যে কি ফাইল সাইজ নিতে হবে। দেখাচ্ছি তার জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল। মেসেজে যাই, ব্যাকে যাইতে হচ্ছে, কারণ আমি যেহেতু দেখাতে যাচ্ছি ওই ব্যাপারটা, সেই কারণে আমি চাচ্ছি আপনাদেরকে একদম স্পষ্টভাবে হাতে কলমে বোঝানোর জন্য। এই যে এখানে বলে দিছে, হাই রায়হান, অন সেকেন্ড থট আই লেটস ডু 4500 pixels by 5400 pixels অ্যান্ড 4500 pixels by 4050 pixels। সে কিন্তু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে কি অনুযায়ী নিতে হবে, আমরা এই অনুযায়ী ফাইল সাইজ নিব, 4500 by 5400। তার জন্য কিভাবে নিতে হবে, এখানে নিতে হবে 4500, আর এখানে 5400, এইভাবে। তারপর আমরা যদি ক্রিয়েট করি, তাহলে এভাবে ফাইল সাইজ ক্রিয়েট হয়ে যাবে। এটা গেল একটা পার্ট। আচ্ছা, আর একটা যে বিষয়টা কনফিউশন হয় যারা নতুন ইলাস্ট্রেটর কাজ শিখতে চাই, সেটা হচ্ছে রাস্টার ভার্সেস ভিক্টর। সাধারণত আমরা যখন কাজ করি ফটোশপে, তখন সেটা রাস্টার নিয়ে কাজ করে, আর যখন আমরা ইলাস্ট্রেটরে কাজ করি, তখন সেটা ভিক্টর নিয়ে কাজ করে। ইলাস্ট্রেটরে কিন্তু রাস্টারের কাজ করা যায় না, কোনো রাস্টার ইমেজ থাকলেও সেটাকে আগে ভিক্টরে কনভার্ট করে নিয়ে তারপর আমাদের কাজ করতে হয়। তার জন্য একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। যখন একটা ফাইল আগে ওপেন করি, সাপোজ এই ফাইলটাই ওপেন করলাম, এটা কিন্তু এখন রাস্টার ফরম্যাটে আছে, এই জন্যে এই ফাইলের কোনো কাজই আমরা করতে পারবো না। এটা হচ্ছে ইরেজার টুলস, এটা দিয়ে কিন্তু এটা মোশা যাবে না কোনো কিছুই, ওয়ার্নিং সাইন দেখাচ্ছে। আর এটাকে যদি আমরা জুম করি, এটা কিন্তু দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা না, একসাথে আছে, রাস্টার ফরম্যাটে আছে, এই কারণে। এখন আমরা এটা চাচ্ছি ভিক্টরে কনভার্ট করব, কারণ ইলাস্ট্রেটর যদি ভিক্টরে কনভার্ট না করি, তাহলে কোনো কাজই করা যায় না। তার জন্য খুবই সিম্পল উপায়, এই যে ইমেজ ট্রেস অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা হাই ফিডেলিটি ফটো নিব। এই বাকি অপশন দিয়েও কাজ করা যায়, কিন্তু যেহেতু এটা বিভিন্ন রঙের আছে, কালারফুল আছে, এই জন্য আমরা হাই ফিডেলিটি ফটো এটা সিলেক্ট করব। আর যদি এটা একটাই কালারে হতো, তাহলে আমরা শিলাউটিস এই অপশনে ক্লিক করতাম, কিন্তু যেহেতু এখানে বিভিন্ন রঙের আছে, এই জন্য আমরা হাই ফিডেলিটি ফটো এই অপশনে ক্লিক করব। ওকে, এবার যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে কিন্তু এটা রাস্টার থেকে ভিক্টরে কনভার্ট হয়ে যাবে, এটা এখন ভিক্টরে আছে। এখন যদি আমরা আনগ্রুপ করি, এখন কিন্তু প্রত্যেকটা পার্ট এটা আলাদা, আর এখন আমরা এডিট করতে পারবো। এখন যদি আমরা ইরেজার টুল দিয়ে এটাকে মুছতে চাই, আচ্ছা আর একটা কথা, এই যে ইরেজার টুল আছে, এটা যদি আমরা বড় করতে চাই, তাহলে এই যে নিচে খেয়াল করেন আমি কোন অপশনটাকে প্রেস করতেছি, যত এটা প্রেস করব এটা তত বড় হবে। কিবোর্ড থেকে এই ব্র্যাকেটের সাইনটা ক্লিক করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি এটা মুছতে চাই, দেখেন মোছা যাচ্ছে, কিন্তু যখন এটা রাস্টার ছিল, তখন কিন্তু কোনো কাজই করা যাচ্ছিল না, ঠিক আছে? খুবই সিম্পল, এখন আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন। এখন এই যে আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, এই সিলেকশন টুল সিলেক্ট করে যদি আমরা এই যে একটু জুম করে দেখাই, এই যে সাইডটা আছে এখানে চেপে ধরে যদি টেনে দিই, তাহলে কিন্তু এই সাইডগুলো চারিদিক থেকেই কমে যাবে। আবার যদি আমরা এটা প্রেস করে ধরে
এরকম ইনক্রিজ করে দিয়ে ইনক্রিজ হয়ে যাবে সিলেকশন টুল দিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু সিলেক্ট করতে পারবেন করে আপনি আপনার ইচ্ছা মতন সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই ফেলতে পারবেন আচ্ছা তারপর আমরা চাচ্ছি যে এই যে এটা এটাকে ডুপ্লিকেট করব কিভাবে তার জন্য আপনারা সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করবেন তারপর অল্ট আর প্রেস করে ধরবেন তারপর যদি এইটা প্রেস করে ধরে টেনে ধরেন তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে ঠিক আছে তারপর যদি আপনারা কন্ট্রোল প্লাস ডি প্রেস করেন তাহলে কিন্তু এভাবে ডুপ্লিকেট হতে থাকবে ওই মেজারমেন্ট অনুযায়ী তারপর যদি আমরা প্রত্যেকটাকে আবার সিলেক্ট করি আবার যদি অল্টার প্রেস করে ধরে পাশে নিয়ে যাই তাহলে এরকম ডুপ্লিকেট হয়ে যাবে কন্ট্রোল প্লাস ডি যদি দিই তাহলে এরকম ডুপ্লিকেট হতেই থাকবে ঠিক আছে আচ্ছা আর একটা ব্যাপার দেখাই আপনাদেরকে মনে করেন প্রত্যেকটা সিলেক্ট করে ফেললাম আপনাদের তো আগেই বলেছি যদি অল্টার প্রেস করে ধরে পাশে নিয়ে চলে যান তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে কিন্তু যদি শিফট প্রেস করেন সাথে সাথে তাহলে কিন্তু সোজাই থাকবে আঁকাবাঁকা হবে না অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি শুধু অল্টার প্রেস করে ডুপ্লিকেট করতে যাচ্ছেন কিন্তু পাশাপাশি যা যাবে সোজাভাবে যাচ্ছে না তার জন্য শিফটও একসাথে প্রেস করে দিবেন তাহলে একই মেজারমেন্ট অনুযায়ী পাশাপাশি চলে যাবে তারপর আর একটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে মনে করেন আপনারা এটাকে পুরোটাই গ্রুপ করে ফেললাম কন্ট্রোল প্লাস জি দিলে গ্রুপ হবে ওকে আমরা চাচ্ছি যে এইটার কালার আমরা লাল থেকে অন্য একটা কালারে কনভার্ট করব তাহলে কিভাবে করব তখন কিন্তু এই সিলেকশন টুল দিয়ে কাজ হবে না আমাদের এই ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে তারপর যদি আমরা সিলেক্ট করি একটা স্পেসিফিকভাবে সিলেক্ট হবে কালারটা চেঞ্জ করে দিতে পারবো খুবই সিম্পল আর আপনারা করবেন কি আপনারা কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন ইলাস্ট্রেটর আপনারা সেট আপ করে নিজেদের মতন এই টুলস নিয়ে নিজে নিজে চেষ্টা করবেন কিভাবে কাজ করে না করে তাহলে শিখতে পারবেন আচ্ছা আর একটা যে ব্যাপার সেটা আজকেই আপনাদের শিখাই দেওয়ার চেষ্টা করি এই ফাইল সেভ করতে হয় কিভাবে ফাইল সেভ করার জন্যে এই ফাইলে যাইতে হবে তারপর এই সেভ অ্যাজ যদি আমরা ক্লিক করি এখানে বেশ কিছু অপশন আছে এখানে এআই পিডিএফ ইপিএস এই ধরনের ফাইলগুলো যদি চাই তাহলে এখান থেকে সেভ করতে হবে কী ফাইল চাবে সেটা কিন্তু ক্লায়েন্ট বলবে সেই অনুযায়ী আপনারা ডেলিভারি দেবেন তো এই ধরনের ফাইলগুলো এখান থেকে আপনারা সেভ দিতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে এআই আর ইপিএস ফাইল চাই ওকে এখন যদি বলে হলো জেপিজি অথবা পিএনজি ফাইল চাই তাহলে কি করতে হবে তখন ফাইলে যাবেন তখন যদি সেভ অ্যাজে দিলে হবে না তখন যাবে যাইতে হবে এক্সপোর্ট এই অপশনে তারপর এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করতে হবে তারপর আপনারা এখান থেকে জেপিজি অথবা পিএনজি এই ফাইলগুলো সিলেক্ট করে দিবেন ঠিক আছে তাহলেই এই এক্সপোর্টে যদি ক্লিক করেন তাহলে সেভ হয়ে যাবে আচ্ছা আর যদি আর একটা জিনিস খেয়াল করেন এখানে এই যে সাপোজ আমরা এই ডিজাইনটা রাখলাম ছোট করে দেখাই এই যে ডিজাইনের এই অনুপাত অনুযায়ী যে সেভ হবে যদি আমরা না এই অপশনটায় ক্লিক করি যদি এই অপশনটায় ক্লিক করে দিই ইউজ আর্টবোর্ড তাহলে এই আর্টবোর্ড পুরোটা এরিয়া নিয়েই সেভ হবে আর যদি আর্টবোর্ডে এই আইকনে ক্লিক করা না থাকে তাহলে শুধু এই এরিয়া পর্যন্তই সেভ হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আজকে আমরা একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইলাস্ট্রেটর বিষয়ে আশা করি পরবর্তী ভিডিওটা দেখবেন আর তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে